আমার খাজা গরিবে নেওয়াজ আজমিরি ওয়ালা, আমার খাজা গরিবে নেওয়াজ আজমিরি ওয়ালা, আরে আজমিরেতে খাজা বাবা কি খেলা খেলায়, হায়রে আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলায়, আমার খাজা গরিবে নেওয়াজ আজমিরি ওয়ালা, আমার খাজা গরিবে নেওয়াজ জবান খুলে বলেন আল্লাহু আকবর, আরো জোরে বলেন আল্লাহু আকবর, যারে দুই চরণের চরণে জগল মদিনাওয়ালার, যাহার দুই চরণের চরণে জগল মদিনাওয়ালার, আমার খাজা গরিবে নেওয়াজ আজমিরে ওয়ালা, আমার খাজা গরিবে নেওয়াজ আজমিরে ওয়ালা, ওহে খাজা গরিবে নেওয়াজ কেন তোমার নাম, ওহে খাজা গরিবে নেওয়াজ কেন তোমার নাম, গরিবদেরকে সহায়তায় হইল আমার নাম, হায়রে দয়াল নবী মদিনাতে দিলেন ঘোষণা, হায়রে দয়াল নবী মদিনাতে দিলেন ঘোষণা, আমার খাজা গরিবে নেওয়াজ আজমিরে ওয়ালা, আমার খাজা গরিবে নেওয়াজ আরে আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলায়, হায়রে আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলায়, আয়না সাগরের পানি বরিল লোটায়, আয়না সাগরের পানি বরিল লোটায়, মেরা খাজা তেরা যদি বানা হো গায়া, মেরা খাজা তেরা যদি বানা হো গায়া, আল্লাহ আল্লাহ দুনিয়া সে বেগানা হো গায়া, আল্লাহ আল্লাহ দুনিয়া সে আনা হো গায়া, মে গানা হো গায়া, মে গানা হো গায়া, মে গানা হো গায়া, মে গানা হো গায়া, আল্লাহ আল্লাহ দুনিয়া সে বেগানা হো গায়া, আল্লাহ আল্লাহ দুনিয়া সে বেগানা হো গায়া, হিন্দেল ওয়ালে খাজা আমি তোমার দিওয়ানা, হিন্দেল ওয়ালে খাজা আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিয়ারত, তুমি এই জিয়ারতরে সুন্নতরে পূজা কইয়া হিন্দুদের পূজার সাথে তুলনা করছে, কারণ সুন্নতকে যে অ্যাঙ্কার করবে আল্লাহ রসুলের হাদিস পড়বেন বলবে সুন্নতকে অ্যাঙ্কারকারী কুফুরি করে কাফের হয়ে যায়, আল্লাহ রসুলের সুন্নতকে অ্যাঙ্কার করে তুমি কুফুরি করছো, তুমি তো কাফেরই হইছো, তো তুমি আগে আসিলে মুসলমান, তোমার বউ ছিল মুসলমান, তাহলে জামাইব দুজন মুসলমান থাকার পরে তুমি যখন কুফুরি করে কাফের হইছো, কাফের হওয়ার পরে এই বউটা কি তোমার আছে না গেছে, অট 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 গেছে, তালাক তালাক, তাহলে গরিবের আওয়াজ বলেন, আমানুসা বলেন, খাজা মাইনউদ্দিন চিশতি বলেন, গাউসে মাজবানারি বলেন, আমানুস সমাদর্শ বলেন, যে আল্লাহর ওলি বলেন, মাজার জিয়ারতে পূজা বলা যাবে, পূজা বলা যাবে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আরো জোরে বলেন বোঝার তৌফিক দিক, সবাই জোরে সরে পড়েন সালাতুনিয়া, আমার পানির বোতল লাগে আসছে রে, আলাইকুম সালাতুনিয়া, হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, লা হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, দলিল যেটা দিয়েছি মেসকাত শরীফের 197 নম্বর পৃষ্ঠা, আরেকটা ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠা, 4119 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠা, 4115 নম্বর হাদিস, লক্ষ্য করে দেখবেন রাসূল বলেছেন দুনিয়ার জমিনের ভিতরে তারাই আল্লাহর ওলি যারা জান্নাতের বাদশা, তো জান্নাতের বাসা যদি আল্লাহর ওলি খাজা গরিবে নামাজ হয়, খাজা গরিবে নামাজের শানের ওয়াজ করলে তোমার গায়ে লাগে কা, আগুন ধরে কা, কারণ তুমি জাহান্নামে আবু জাহেলের খালতো ভাই,
কথা বলেন না কেন কিভাবে আল্লাহর ওলির জান্নাতের বাসা আপনারা শুনতে চান কি চান না লক্ষ্য করে দেখেন নবীর হাদিস বুখারী শরীফের 100 ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠা 4115 নম্বর হাদিস ওই হাদিসের মধ্যে হযরত মুয়াজ ইবনে জাবালের হাদিস হযরত মুয়াজ ইবনে জাবাল বলতেছেন যে কি আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাতি ও সাহাবাই কেরাম আমি নবী কি তোমাদের কাছে একটা সুখবর দিব না আম মুলুকিল জান্নাতি যারা হচ্ছে জান্নাতের বাদশা সুবহানাল্লাহ সাহাবীরা বলেন কালু বালা হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেন না জান্নাতের বাদশা কারা আমার নবী বলতেছেন জান্নাতের বাদশা হলো তারা কালা রাজুলুন দাইফুন যে ব্যক্তি দুর্বল কি সিকন 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 শরীরে গুস্তো নাই ইবাদত করতে করতে আল্লাহর প্রেমে জীবনটারে বিসর্জন করে দিয়েছেন শুধু তাই নয় মুস্তাদআফুন যু তিমরাইনি যেই ব্যক্তির চুলগুলো দেখবা এলোমেলো বেশি সুবিধার না একবার এলোমেলো লা ইউবাহু লাহু তোমরা যাকে মানো না এলাকার ভিতর রাস্তার ফাগল আসে না মানুষ ইডা মারে না ঢিল মারে না খারাপ বলে না খাবার চাইলে দূর দূর করে না আল্লাহর দোহাই লাগে কোনোদিন দূর দূর করবেন না কারণ রাসূল বলেন যে তোমরা তাদেরকে মানামানি করো না ওই পাগলদেরকে মান্য করো না ওই দুর্বল দুর্বল আল্লাহর ওলি যারা রাস্তা দিয়ে নরমাল ভাবে হাঁটে তোমরা তাদেরকে মানতে চাও না কিন্তু আমি রাসূল বললাম ইবনে মাজাহ শরীফের হাদিস যাদেরকে তোমরা দুর্বল মনে করো তারা হচ্ছে কি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু তারা যদি পাগল হইতেও পারে আল্লাহর কাছে যদি হাত বাড়ায় দোয়া করে আল্লাহ যেই ব্যক্তি আমার পাগল বলছে তুমি তার ধ্বংস করো ধ্বংস করে দাও আর যেই ব্যক্তি ওই পাগলরে এক বেলা ভাত খাওয়ায় ওই পাগল মারা যাওয়ার পরে তার জন্য ফাতিহা করে যদি ওই পাগল তার মাজার থেকে আল্লাহর কাছে দোয়া করে ও আল্লাহ আমার ফাতিহা করতেছে ওই পাগলগুলা ও মানিক তুমি যে এত সুন্দর ফাতিহা করো ও এলাকাবাসী কি বাত আসকারাবাদ চট্টগ্রামের আসকারাবাদবাসী তোমরা যে এত সুন্দর নবীর প্রেমের বাগান সাজাও তোমাদের কারণ কি তারা বলবে খাজা গরিবে না ওদের পাগল আমরা পাগল ঠিক কি না গরিবে না ওদের আশেক আমরা আশেক আর এই জন্য টাকা খরচ করি গরিবে না ওদের ফাতিহা করি যেন গরিবে না মরার আগে আমার জবানের লগে জবান মিলে কালিমা তৈয়বা পড়া সুবহানাল্লাহ জোরে পড়েন তাহলে গরিবে নামাজ কি ছোট মাপের হলি না বড় মাপের এমনে হয়েছে না নামাজ পইরা নামাজ পইরা না নামাজ সাইরা নামাজ ছাড়া কোনো ওলিয়ত্ব আছে নামাজ ছাড়া কোনো বেলায়েতি আছে নামাজ ছাড়া কোনো ফিরগিরি আছে নামাজ ছাড়া কোনো বাহাদুরি আছে নামাজ ছাড়া কোনো নেতাগিরি আছে যে এই নেতা নামাজ পড়ে না এই নেতার দরকার আছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক জোরে বলেন আমিন গভীর মনোযোগ আল্লাহর ওলি হযরতে খাজা গরিবে নওয়াজ এত বড় মাফের আল্লাহর ওলি এবার আপনাদের সবার মজা লাগবে আমার মা বোনেরা প্রজেক্টরের মাধ্যমে আমি দেখতেছি আলোচনাও শুনতেছেন আপনারা মনোযোগ দিয়ে শুনেন আপনার ঘরেও সন্তান হয় আর খাজা মাইনউদ্দিন চিশতির আম্মা জানের গর্ভেও মাইনউদ্দিন চিশতি হইছে আপনার সন্তানের নাম আপনি রাখেন নইনা আপনার সন্তানের নাম আপনি রাখেন মাসিকা আপনার সন্তানের নাম আপনি তো কোনোদিন আব্দুল গাফফার আব্দুর রহিম আশেক রসুল নাম তা রাখেন নাই কেন মা আপনি কেন রাখেন নাই আপনি না রাখার কারণ হইল আপনি আপনার সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে বেশি ভালোবাসেন না আর যদি আপনি আপনার সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ওলিও বানাইতে চান আপনার সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে বালা মুসিবত থেকে হেফাজত করতে চান আপনার সন্তানকে একজন ভালো সন্তান বানাইতে চান আপনার সন্তানকে একজন নেককার সন্তান বানাইতে চান খাজা মাইনউদ্দিন চিশতির মায়ের জীবনের দিকে লক্ষ্য করেন আমার খাজা মাইনউদ্দিন চিশতি যখন দুনিয়াতে আগমন করবে আগমন করার আগে খাজা মাইনউদ্দিন চিশতির আম্মা যান উনি নামাজের মুসল্লার মধ্যে সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ এ মনোযোগ আমি যখন আল্লাহকে জোরে বলবো জোরে আল্লাহু আকবার বলবেন খাজা মাইনউদ্দিন চিশতির আম্মা আল্লাহর কাছে একটা ডাক দিয়া বলেন আল্লাহ গো দয়াল আল্লাহ আমার একটা সন্তান দুনিয়াতে আগমন করবে ওই সন্তান যদি খারাপ হয় আমি মাইনউদ্দিন আমার সন্তানটা যদি বালা হয় আমার সন্তান যদি সুন্দর হয় আমার সন্তান যদি একবারে নেককার হয় আমি ফুলাডার নাম রাখলাম হাসান কি আর অনকালার বেডিয়ে ফুলার নাম রাখে রকি কি রকি রকি রানা হ্যাঁ আর ফোড়া ভাই মা বাপের নাম রাখ যদি কোন রকম মোজাম্মেল রাহে তাহলে নামটার ফেসবুকে নাম দেয় ডিজে মোজাম্মেল কি মোজাম্মেল ওরে ডিজে মোজাম্মেল তুই তো কবরে গেলে তোর ডিজে মোজাম্মেল ডিজে নাম লাগাইছ
ডিজে মাইর দিব এমন মাইর আল্লাহর মাইর কেওড়া তলা পার একবারে শেষ সাইতের বাইর করে দিব ঠিক মার কি কম দামি হইব কম দামি ফেরেশতা যদি একটা হয় আল্লাহ কবে 70টা লাগা নাম আছিল মুজামেল আমি আল্লাহর এত সুন্দর নাম ডিজে লাগাইলো কি লাগা আর 70 জন লাগায় কইন্না তারে ঠিক কি না এই জন্য সবাইকে বলবো সন্তানদের নাম কি ভালো রাখা দরকার না খারাপ ইসলামী না অনইসলামিক রকি রানা নাকি ইকু হ্যাঁ ইকু নাম আরে আল্লাহ তাদের ব্র্যান্ডটা কি আরে দেখেন না আর নামে নামে তো মিয়া জমে তাই না নিয়ে যায় আর নামে নামে নবীর কাছে নিয়ে যায় নাম তৈয়ব ভালো নাম তহের পবিত্র নাম আহমদ প্রশংসিত আল্লাহর রাসূলদের নাম নাম মাইনউদ্দিন হাসান সুন্দর সুন্দর সুবহানাল্লাহ বলবেন না নাম গৌসে পাক সাহায্যকারী নাম রাজা সুগন্ধি আমার কথা আহারে মুসলমান বোঝে না তো মাইনউদ্দিন চিশতির আম্মা জান আপনার কষ্ট হইতেছে ছাইরা দিব ছাইরা দিব আমি ছাইরা দিলে আমার লাভ আছে আমি বাড়িতে যে ঘুমাইতে পারমু ঘুমাই না এখনো পর্যন্ত ভালো করে ঘুমাইতে বললাম না সারাদিন রোজা এই খানাটা না সিনেমা লাগিয়া হ্যাঁ সাইয়ে না বার আমার আবার না খাওয়াই ধরে না আল্লাহ বুঝার তৌফিক দান করুন কি বুঝলেন জানো না খাওয়ার নাকি দেখেন সাবধান ভেজাল লাগাইবেন না আপনাদের কষ্ট হচ্ছে না তো আলোচনা খারাপ লাগতেছে না তো আমাকে যদি বলেন ট্রুলি কোরআন হাদিসের কথা বলতে আমি পুরা পারবো আবার যদি বলেন হুজুর মানুষ যেভাবে চায় এভাবে খাওয়ান আমি এভাবে খাওয়াইতে পারবো অসুবিধা নাই কিন্তু এটা খাজা গরিবেন আমাদের মাফি খাজা গরিবেন আমাদের শানে কিছু কথা বলে এটা খাজা গরিবেন আমাদের হক কথা বলে না কেন অনেকে চিন্তা করে এটা কি হুজুর আনসারি এখনো দাঁড়িয়ে উঠে নাই এ হুজুর কি ওয়াজ জানি করে আরে হুজুরে দাঁড়িয়ে উঠে নাই তো ছোট বয়স কম বয়স তো 21 বছর মাত্র হ্যাঁ ও একজনে নাকি বসে এটা কিন্তু আমার ভাই আপনারা চিনে রাখবেন আপনাদের লাল মসজিদে থাকে কিন্তু চিনেননি আপনারা এটা আমার ভাই অত্যন্ত মহাব্বতের 3 বছর হয়েছে পরিচয় হয়েছে এখনো পর্যন্ত সম্পর্ক ছুড়ে না আর এখনকার সম্পর্ক ঠুস জামাইবো বিয়ে হইলে তো ফরের দিনে তো বাসর ঘর থেকে বাইগ্যা যায় কথা না কেন না আমার খুব মহাব্বত করে ভাইটা অসুস্থ থাকে বেশি সময় দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইটার শেফা দান করে জোর কোন আমিন তো ওনার কাছে নাকি হ্যাঁ ওনার কাছে নাকি যে বলছে তোমার ভাই তো আসতেছে তোমার ভাই তো দাড়ি রাখে না আর তোমার ভাইয়ের দাড়ি তো ওঠে নাই ওই দেখেন এই কেন সেবও করছি না অনেকে কইব তো দাড়ি রাখে নাই তো সুন্নি হুজুর দাড়ি রাখে নাই কে দাড়ি রাখতাম সুর সুর হ্যাঁ আরে বইলা লাভ নাই বহুত হুজুরের দাড়ি কম কিন্তু সমালোচনা করে লাভ হইব কি আল্লাহ যার দয়া করছে তারাই তো দিছে অনেকে যে রাখছে ফোম শিপ কোদালের মতো কাঁচায় লাগছে ঠিক কি না কাঁচানের কারণ আছে তো এখন তো মা বোন রাগ করবে কথা কইলে কয় হুজুর দাড়ি কিলে কাটি জানেননি আপনার ভাবি পছন্দ করে না তো ঠিক না হুজুর আপনার ভাবি পছন্দ করে না আর কয়েকটা কইলে হুজুর একবার হসটা কইরে তারপরে দাড়িটা রাখকে দেন সুর তুই বাতফার তুই হস করে দাড়ি রাখতি তুই দাড়ি রাখবি আল্লাহর নবীরে খুশি করার লাগি আর তুই হস করে দাড়ি রাখবি বাতফার গুনানে সিটি নবীর সুন্নাত আল্লাহ রাসূল বলেছেন মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াত শাহিদা যেই ব্যক্তি নবীর একটা সুন্নাতকে জিন্দা করে তাদেরকে 100 শহীদের সওয়াব দান করা হয় আল্লাহ দাড়ি রাখা মিয়া নবীর সুন্নাত আর বলেছেন আল্লাহ রাসূল যেই ব্যক্তি আমি নবীর একটা সুন্নতে আঘাত করে সেজন আমি নবীর কলিজায় আঘাত করে তো নবীর সুন্নাত দাড়ি রাখা তুমি সুন্নি দাবি করো তোমার দাড়ি নাই আল্লাহর কসম নবীজি তোমার সাফায়াত করবে না কথা বলে না কেন না 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 এখন ঠিক বলবেন কেন না উপরের দিকে সাপ মারলে সেটা নিজের গাতি ভরে হুজুর ঠিক বলবো কেন আমার গায়ে ভরবো না হ্যাঁ তোর বেডি তুই বেডি আমার দাড়ি সুন্দর লাগে না তোর মতো বেডি আমার দরকার নেই যা যেই বেডি আরে মহিলারা জানে না তো আরে মিয়া আমি ওপেন একটা কথা বলে দেই বৈজ্ঞানিক যাচাই যারা সায়েন্সের ছাত্র আছেন কেউ যদি তাদের দাড়িকে লম্বা করে মুসকে ছোট করে তাদের শারীরিক যৌবন শক্তি বাড়ে যৌবন শক্তি বেড়া জিনসিন প্লাস খাস বেড়া লাগে না লাগে না লাগে না নবীর সুন্নাহ মোতাবেক সবকিছু করলে এত কিছু লাগে না পাগলার দল লাগে আর নবীর সুন্নতের দল সুন্নত আমল করেন সব ঠিক হয়ে যাবে এ পর্যন্ত কোন শুনছেন কোন হুজুরে বউ বাইগা যাইতে বাগলা আপনার মতো যদি দাড়ি শেভ করেন আপনারা টিয়ে বাগে মিশা কইলাম ভাই
বুঝা কথা কই আমি জানি না আপনারা কি চিন্তা করতেছেন তবে হ্যাঁ ও জায়গা মতো ভরছে কারণ গাছের গোড়া পানি না ঢাললে তো ফর ধরবে না যদি রাস্তার ভিতরে ঢাইলে দিয়ে বইতে লাভ হইব মনোযোগ মনোযোগ কষ্ট হচ্ছে ওয়াজ চলবে ইনশাআল্লাহ এই মাইক দর্শিতে কয়টা বাজে আল্লাহ দুই ঘন্টা হয়ে গেছে আলোচনা কি ওয়াজ করছি তো ওয়াজ তো করছি না অনা পর্যন্ত আল্লাহ কবুল করুক এটা নিয়ে আমিনের আওয়াজ ওয়াজ শামিম দাদার মুখে দিয়ে বাইরে তো নাই আর আপনারা মনে ফসার করছেন না ফসার করলে শামিম দাদা আইলে না মানুষ এগুলো হইতো ফসার করছিলে না না ওই একটা সাইনবোর্ডে লাগাই দেব এসে যে শামিম দাদা লাভ নাই আল্লাহ কবুল করেন আমি আইয়া যে অবস্থা দেখছিলাম দশ বারো জন বসে রেছি সার ছিল ও আজকিয়া মিলা শরীফের কেম করে মুনাদ দিয়ে বাজ্ঞা দিলাম ওখানে অন্দিন আসার মার্শাল আশেখ রসুল নবীর প্রেমে স্লোগান শোনার পর দেখে আশেখ রসুলের অভাব নাই মারহাবা বলেন আর নবীর প্রেমের বাসি যদি বাসে বলেন না ওই বাসির সুরে কি কোনোদিন প্রেমিক ঘরে থাকতে পারে নাকি এটা তো নবীর পাগলের দল ঠিক কি না কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ বুঝার তৌফিক দান করো আমিন বলেন সবাই দুরূদ শরীফ পড়েন আলোচনা শুরু করব সালাতুনিয়া সালা সালাতুনিয়া জমিন মেলি নেহি হতি জমন মেলা নেহি হতা মোহাম্মদ কি হোলা মোকা কফন মেলা নেহি হতা আল্লাহুম্মা Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Rasulallah, Ya Rasulallah, Ya Rasulallah, Tumi jibon, Tumi mara. তুমি জীবন তুমি আধার গরে তুমি তুমি মুদের পারের তরে তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূল আল্লাহ গো আমার খাজা মাইনুদ্দিন যদি দুনিয়াতে আগমন করে আমি মাইনুদ্দিনের নামটা রাখবো হযরতে হাসান হঠাৎ করে খাজা মাইনুদ্দিনের আব্বা যান হযরতে খাজা গিয়াসউদ্দিন হযরতে খাজা করিবেন আমাদের আম্মা জানের ঘরে আইসা ডাক দিয়া কয় ওই স্ত্রী গো রাত্র গভীর হইয়া গেছে আপনি এত রাত্র কেন সজাগ হইয়া রইলেন ওনার স্ত্রী একটা ডাক দিয়া কয় ও আমার স্বামী গো হযরতে গিয়াসউদ্দিন আমার মনে একটা আশা আমার একটা সন্তান দুনিয়াতে আগমন করবে আর এই সন্তানটার নাম আমার মন চায় আমি হযরতে হাসান রাখতাম উনি বলেন আলহামদুলিল্লাহ বিবাহ করলাম এতদিন হইল একটা সন্তানের মুখ দেখলাম না একটা সন্তানের মুখ দেখলাম না কোন সন্তান আগমন করবে খাজা মাইনুদ্দিন চিস্তি আব্বা জান রে উনার মা ডাক দিয়া কয় ও মাইনুদ্দিনের আব্বা ও খাজা গিয়াসউদ্দিন আপনি বলতেছেন এত বছর হইছে একটা সন্তান নাই অনেক ভাই বাবা আছে তাদের স্ত্রীর সন্তান হয় না অনেক মা আছে তাদের সন্তান হয় না মা গো মনোযোগ দেন খাজা গরিবে নওয়াজ কেমনে দুনিয়ার জমিনে আগমন করছে হযরতে খাজা গরিবে নওয়াজ
খাজা মঈনুদ্দিন চিশতি এখনো দুনিয়াতে আগমন করে নাই ওনার মারে ওনার বাবা ডাক দিয়া কই স্ত্রী গো এত বছর হয় একটা সন্তান এখনো দুনিয়াতে পাইলাম না স্ত্রী ডাক দিয়া কই স্বামী আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দিতে কোনো দেরি করে না আসেন আমরা একটু চাওয়ার মতো আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ আমাদেরকে দিয়া ভরপুর করে দিবে এবার স্ত্রী ও জুবা নাই স্বামী ও জুবা নাই আল্লাহর নবীর সুন্নাত জামাই বউ এক লগে তাহাজ্জুদের নামাজ আদায় করা আর বর্তমানের বেড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ব দূরের কথা বউয়ের নাক ডাকুনের গুতানি জামাইয়ে তো ঘুমাইতে পারে না কষ্ট হয় কথা কি মনে কষ্ট যায় আমার কুমিল্লার ভাষা আপনাদের ভাষার সাথে মিলে কোন রকম কোন রকম বুঝতেছেন আপনারা আমি চট্টগ্রামের ভাষা পারি না তো কইতেই পারে তো জামিয়াতে পড়ে তো জামিয়াতে আলিম সেকেন্ড ইয়ারে পড়ে দোয়া করবেন আমার ভাইটার জন্য আমি আসার সময় নিয়ে আসছি মেসেজ আসো মাহফিলে যাই না আগে দেখি না এলাকার মানুষগুলো কেমন একটু দেখে আসো আজর মাঠ তো পরিচয় হও না আল্লাহ কবুল হ্যাঁ ও এইদিকে কুমিল্লা ওলা বেশি আল্লাহ মাশাআল্লাহ মিল্লা জিল্লাই তো হ্যাঁ মিল্লা জিল্লা আরে কুমিল্লা ডায়লগ বলো মিল্লা দিল্লা কুমিল্লা মিল্লা দিল্লা আর যারা ষাটগাঁয় আছে তাদের সাথে চট্টগ্রামের যারা আছে তাদের সাথে আমরা মিল্লা দিল্লা সবাই মিল্লা কুমিল্লা নাকি কুমিল্লা গেলে কুমিল্লা চট্টগ্রাম আসলে সে টেঙ্গিয়া ঠিক কি না আর চিটাঙ্গার মানুষ প্রাউড ফিল করে তাদের ভাষার জন্য ঠিক কি না আমরা দেখি তো আলহামদুলিল্লাহ যার যার দেশের বুলি তার যার জন্য মুখের হাসি ঠিক কি না আল্লাহ কবুল করুন চট্টগ্রাম বলেন আর বাংলাদেশের যেই জায়গা বলেন যেই জেলা বলেন আমরা সবাই নবীর পাগল এটাই আমাদের পরিচয় আর যার ভাষা তার কাছে নবীর প্রেম সবার কাছে ঠিক কি না বলেন তো খাজা মঈনুদ্দিন চিশতির আম্মাদান আর আমাদের দুনিয়ার আম্মাদানের মতো এক নাকি দুনিয়ার গিয়াসউদ্দিন খাজা গিয়াসউদ্দিন আর দুনিয়ার গিয়াসউদ্দিন কে এক নাকি দুনিয়ার গিয়াসউদ্দিন সিগারেট খায় ভাড়ার উপর ভাত তুললা আর খাজা গিয়াসউদ্দিন তাহাজ্জুদ নামাজ পড়ে সন্তান চায় ঠিক কি না কষ্ট হইতাছে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির আম্মাদান ডাক দিয়া কয় স্বামী গো ও আমার স্বামী গো আসেন আমরা ওযু বানাই কই ওযু বানাইয়া কি করবা কয় নামাজ আদায় করব বলে ঠিক আছে নামাজ আদায় করবা চলো চলো কিসের নামাজ কয় নামাজ আদায় করব তাহাজ্জুদের নামাজ কেন গো কেন তাহাজ্জুদের নামাজ আদায় করবা উনি ডাক দেয়া আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার কারণ হইল আমার আল্লাহর দরবারে যদি কোনো মানুষ তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে কোনো কিছু চাই গো আমার আল্লাহ তো বান্দার মনের আশা পূরণ কইরা দেয় গিয়াসউদ্দিন কয় তোমার মনে কি আশা কয় আমার মনের আশা হইল আমার ঘরে একটা পুত্র সন্তান হইব আর ওই পুত্র সন্তানরা আমি একজন আলেমি দিন বানাইমু নবীর পাগল নবীর আশেক বানাইমু কয় ঠিক আছে আমাদের মুসল্লায় দাঁড়াও খাজা গরিবেন আমাদের আব্বাদান সামনে ওনার মা দাঁড়াইছে পেছনে দাঁড়ায় দুইজন নামাজ আদায় করে দুইজনে সেজদার ভিতরে ফইরা আল্লাহ আল্লাহ কইয়া কান্দে গো হঠাৎ করে খাজা গরিবেন আমাদের আব্বাজান আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে বেঁশ হইয়া মাটিতে পড়া গেছে ওনার মাও বেঁশ হইয়া পড়া গেছে ওনার বাবার বর্ণনায় পাইলাম ওনার বাবা বইলা গেছে আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখি গো আমার নূরের নবী আয়েশা খবর দেয় ও খাজা গিয়াসউদ্দিন তোমার বউয়েরই গর্ভের মধ্যে এমন একজন সন্তান আগমন করবে যেই সন্তান ভারতে যাইয়া ইসলামের দাওয়াত দিয়া ওই ভারত ভূমির হিন্দু ডিরে ডেডাইয়া ডি আকাটা ডিরে মুসলমান বানাইব আমার খাজা গরিবে নেওয়াত আজমিরি ওয়ালা আমার খাজা গরিবে নেওয়াত আরে আজমিরেতে খাজা বাবা কি খেলা খেলায় হায়রে আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলায় আমার খাজা গরিবে নেওয়াত আজমিরি ওয়ালা আমার খাজা গরিবে নেওয়াত জবান খুলে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর যারে দুই চরণের চরণে জগল মদিহীনওয়ালার যাহারে দুই চরণের চরণে জগল মদিহীনওয়ালার আমার খাজা গরিবে নেওয়াত আজমিরওয়ালা আমার খাজা গরিবে নেওয়াত আজমিরওয়ালা
ওহে খাজা গরিবে নেওয়াত কেন তোমার নাম, ওহে খাজা গরিবে নেওয়াত কেন তোমার নাম, গরিবদেরকে সহায়তাই হইল আমার নাম। হায়রে দয়াল নবী মদিনাতে দিলেন ঘোষণা, হায়রে দয়াল নবী মদিনাতে দিলেন ঘোষণা, আমার খাজা গরিবে নেওয়াত আজমিরওয়ালা, আমার খাজা গরিবে নেওয়াত। আরে আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলায়, হায়রে আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলায়, আয়না সাগরের পানি বরিল লোটায়, আয়না সাগরের পানি বরিল লোটায়, মেরা খাজা তেরা যদি বানা হো গায়া, মেরা খাজা তেরা যদি বানা হো গায়া, আল্লাহ আল্লাহ দুনিয়া সে বেগানা হো গায়া, আল্লাহ আল্লাহ দুনিয়া সে আনা হো গায়া, মেগানা হো গায়া, মেগানা হো গায়া, মেগানা হো গায়া, মেগানা হো গায়া, আল্লাহ আল্লাহ দুনিয়া সে বেগানা হো গায়া, আল্লাহ আল্লাহ দুনিয়া সে বেগানা হো গায়া। হিন্দেল ওয়ালে খাজা আমি তোমার দিওয়ানা, হিন্দেল ওয়ালে খাজা আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খাজা গরিবে নেওয়াতের আব্বা কি সজাগ না বেহোশ, আম্মা সজাগ না বেহোশ, ওনারা দুইজন স্বপ্ন দেখে আমার নবী আইসা ডাক দিয়া কয় গিয়াসুদ্দি তোমার ঘরের মধ্যে একটা সন্তান আগমন করবে, যে সন্তান ভারতের জমিনে হিন্দুস্তানের মধ্যে ইসলামের দাওয়াত দিবে, মানুষকে মুসলমান বানাইবে, মানুষকে ইসলামের দাওয়াত দিবে। রে ওময় হযরতে গিয়াসুদ্দিন, গিয়াসুদ্দিন এই কথা শুই না হঠাৎ কইরা সজাগ হইয়া ওনার স্ত্রীর মুখের মধ্যে পানি মাইরা দিলেন, পানি মাইরা সজাগ কইরা ডাক দিয়া বলতেছেন স্ত্রী গো আপনি কেন নামাজের মধ্যে ঘুমায়া গেলেন, স্ত্রী একটা ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী একটা স্বপ্ন দেখছি কি জানেননি, স্বামী ডাক দিয়া কয় আমিও তো একটা স্বপ্ন দেখছি, স্ত্রী কয় আপনারটা আগে বলেন, স্বামী কয় না তোমারটা আগে বলো, স্ত্রী কয় আপনারটা বলেন, স্বামী কয় না তোমারটা আগে বলো, কয় ঠিক আছে আগে আগে যে বলবে তারটা আগে আমি শুনবো, স্ত্রীর ডাক দিয়া কয় বলো না বলো না বলো না বইলা যখন এই কথাটা বলছে, এবার স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আমি স্বপ্ন দেখলাম গো আমার মদিনার রহমাতাল লিল আলামিন, আমি স্ত্রীর কাছে স্বপ্ন যোগে আয়েশা ডাক দিয়া কয় ও গিয়াসউদ্দিনের স্ত্রী তোমার গর্ভে একজন সন্তান আসবে, যে সন্তানের নাম তুমি হাসান রাখবা বলছো, ওই সন্তান তো সাধারণ সন্তান নয়, ওই সন্তান তো আমি নবীরই পাগল সন্তান। আরো জোরে বলে না সুবহানাল্লাহ। স্বামী একটা ডাক দিয়া বলে স্ত্রী গো ও স্ত্রী গো আমার কাছেও তো আমার নবী আইসা কবর দিয়া গেছে, আমার ঘরে যে সন্তান আগমন করবে ওই সন্তান নবীর পাগল হইব, ওই সন্তান নবীর পাগল হইব, ও নবীর পাগল মদিনা যাও লক্ষ টাকা খরচ কইরা, আর মদিনার পাগল আতায় রাসুলের কাছে যাও, আমার আতায় রাসুল তোমারে কবুল না করলে কেমনে মদিনা যাইতা। আরে বন্ধুরে এবার একদিন দুই দিন তিন দিন যায় হঠাৎ কইরা খাজা করিবে নেওয়াদের আম্মা জানের পেটের বেদনা শুরু হইয়া যায়, একটু যখন কষ্ট হয় খাজা করিবে নেওয়াদের আম্মা জান একটু সালাক টাইপের আসিল, উনি আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ আপনার নবী না বলছে আমার গর্বের সন্তান নবীর পাগল, নবীর পাগল দুনিয়া তাইলে কি কোনো কষ্ট হয়নি, আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলহামের মাধ্যমে আওয়াজ আসে ও করিবে নেওয়াদের আম্মা তুমি বড় সালাক গো, যদি নবীর পাগল দুনিয়া আগমন করে কোনো কষ্ট পাইতে হয় না। গরিবে না ওদের আম্মা ডাক দিয়া কয় আমি যখন এই কথা বলছি রে এরপরে তাকে আমার ফ্যাটের বেদনা কোনো কিছু লাগে না। আর বর্তমানের মহিলারা ও মা রাগ করবেন
শামীম রেজার বিরোধিতা করবেন, মনে মনে বদদোয়া দিবেন, আল্লাহর দোহাই লাগে বদদোয়া দেন, অসুবিধা নাই মা। আরো দশ বছর আগে তো সিজারের মতো ব্যবস্থা ছিল না, সন্তান কেমনে আসছে। আপনি মা বেপর্দা ভাবে আপনার মাজা কোমর দেখে দেখে রাস্তায় ফাতলা শাড়ি পরে ঘুরেন, আর বর্তমানে যে বেজ্জিতা বোরকা বাই রইছে, বোরকা পরলে মানুষ শ্রদ্ধা করার কথা, আর বোরকা না গায়ে দিলে মানুষের জোদ্দুর বালা লাগতো, এ বোরকা গায়ে দিলে তার শরীরের আকার আকৃতি ধরা যায়, এটা আরো বেশি শয়তানের মতো লাগে। বোরকা এটা বোরকা কইব কেমনে, আছে না? ও আছে তো আছে। বোরকা কি করে জানেন নি, পিছন দিয়ে টান দিয়ে একটা গিট্টা দিয়ে টাইট করে সবকিছু দেখায়, ফুল লাগায় জায়গা মতো লাগায় না। আপনি মায়ের ঘরে কেমনে খাদা করিবেন, মায়ের আপনি মায়ের ঘরে দৈব রক্ষীর মতো হলা, রানা রানা কুদ্দুস নয়না। হ্যাঁ, আর আপনি মায়ের মাজা, আপনি মায়ের পেটের অংশ যদি কোনো মানুষ না দেখে, আপনি মা যদি পর্দায় থাকেন নামাজ পড়েন, আপনার ঘরে গাউসে পাকের মতো গরিবের মাদের মতো সন্তান হবে। এজন্য মা আপনার কদমে আমি হাত দিলাম, ও মা এই এখন বড়ি টড়ি খাইতাম না, তুমি বড়ি আনো গিলি কেনে, আচ্ছা যাও তুমি যাও, ঠিক আছে। হাল্লা গভীর মনোযোগ মাদেরকে বলবো খাদা করিবেন, আমাদের আম্মা জান কি বেফর্দা ছিল না, আপনার মতো বেফর্দা বেফর্দা ভাবে ঘুরেছে নাকি, বেফর্দা ভাবে ঘুরছে নাকি, খাদা করিবেন, আমাদের আম্মা ডাক দিয়ে কয় আমি যতদিন পর্যন্ত খবর পাইছি আমার গর্বে মাইনুদ্দিন আসবো, আমি ওই দিন থেকে আর কোনোদিন একটা ফোঁটা পানি লেগেও পর্যন্ত ঘরের বাইরে গেছি না, শুধু আল্লাহর কাছে সেজদা করে কাঁদছি, আমার আল্লাহ যেন আমার সন্তান দ্বারে এমন একটা সন্তান বানায় যে সন্তান নবীর পাগল হইয়া যায়, আর এমন নবীর পাগল বানাইছে আগ্নিরেতে দয়াল কাদা বৈশা প্রেমের খেলা খেলে, কাদা করিবেন আমার আগমন করলেন একদিন দুই দিন তিন দিন, গরিবেন আমাদের আব্বাও নাই আম্মাও নাই দুইজন গেছে মইরা, মারা যাওয়ার পরে খাজা গরিবেন আমার মাও নাই বাবা নাই, গরিবেন আমাদের মনে শান্তি নাই, জানি না আজকে চট্টগ্রামের আসকারাবাদের কত যুবক মারে হারাইয়া মা ফিরে বসছ, বাবারে হারাইয়া মা ফিরে বসছ যুবক, ও মুরব্বী বাবারাও মা বাবা হারার বেদনা কত কষ্ট তোমরা যুবক জানো, কত যুবক বাড়িতে যাইব, বাড়িতে যাই মায়ের শাড়িটা দেখবো আলনার মধ্যে শুইলা রইছে, আলমারির মধ্যে সাজায় রাখছে, কত ভাই বাড়িতে যায় রাত্রবেলা ঘুমের মধ্যে মায়ের লাগিয়া মাথাটা ফালে ফালে চোখের মানি ফালে ফালে কান্দে, কিন্তু মা ডাইসে একটা বার ফুট বইলা সন্তান বইলা ডাকবে না, আগে এক বেলা ভাত না খাইলে মা ডাক দিয়ে কইতো বাবা ভাত খাই শুনি, এখন কয় না আহারে মা যদি থাকতো ডাক দিয়া তোরে ডাক দিয়া ভাত খাওয়ার খবর লইতো, আগে তোর একটা টাকাও ছিল না এখন তোমার অনেক টাকার মালিক তুমি, আগে তোমার একটা কাপড় কিনা দেওয়ার লাগে, ঈদের দিন তোমার বাপে একটা নতুন লুঙ্গি কিনছে না, এখন তুমি দামি লুঙ্গি কিনতে পারো, কিন্তু তোমার বাবার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, তোমার সামনে কত মহিলা হাইটা যায় নতুন নতুন কাপড় পরে, কিন্তু তুমি তোমার মার একটা 400-500 টাকার জামদানি কাপড় পরাইতে পারো না, কত সন্তান তোমার সামনে মা কইয়া ডাকে রে, কিন্তু তুমি তোমার মারে মা কইয়া ডাকতে পারো না যুবক, যদি মায়ের ভালোবাসা অন্তরে থাকে বাবার ভালোবাসা অন্তরে থাকে গো, দুইটা চোখের পানি ফালাইয়া দে, আমার নবী বলেছেন দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান তার মায়ের জন্য মা কবরে যাওয়ার পরে বাবা কবরে যাওয়ার পরে তার এই দুইটা চোখের কোনার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি আনে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার কবর আজাব মাফ করিয়া দেয়, কত যুবক আজকে মাহফিল করে বাড়িতে যাইব আর এই স্ত্রীরে দেখব সন্তান দেখব, কিন্তু জলম যুগ
কি মারে দেখো না এ যুবক আল্লাহর দোহাই তোর কদমে হাত দে যদি তোর মা ডাবাইছা তাকে রে যদি তোর বাবা বাইসা তাকে যুব আল্লাহর দোহাই নিজের কামাইর টাকা নিয়ে আগে মায়ের হাতে দিবি মা যদি কয় বাবা লাগবো না বাবার হাতে দিবি বাবা কই তো লাগবো না দুইজন রে একলগে বয়া কইবি কি লাগবো বলেন আমার কামাইর টাকা তাই আগে আপনি মা বাপরে খুশি কইরাম তারপরে আমি খামু এই টাকা খরচ করামু আল্লাহর কসম তুমি 1000 টাকা মাসে কামাই করতে পারো দৈনিক 100 টাকা কামাই করলে ওই টাকার বরকত দিব আমার আল্লাহ আজকেও বাড়ি থেকে আসার সময় আমি আমার মসজিদ থেকে আমার বাড়িতে গেছি যায়া দেখি আমার মা দা দাঁড়ায়া রইছে দরজায় আমার বাপটা রাস্তায় দাঁড়ায়া রইছে সন্তান বাড়িতে আইব কতদিন পরে আমার বাপও দাঁড়ায়া রইছে আমার বাপ পানুয়া দরবারে উড়ুসে যাইব ফোন দিয়া কই পুত ফোন লগে যাইতাম আমি কইছি বাবা যাইবেন গাড়িত বসাইছি নামার সময় 500 টাকা হাতি দিয়া কইছি বাবা এই টাকাটা খরচ কইরেন আরে আমার বাবা মুচকি মুচকি হাসে আমি চিন্তা করলাম রে 20-25-30,000 টাকা কামাই করি প্রতি মাহফিলে গেলে আমার বাপের এই হাসি দফাই না আজকে আমার বাপের হাসির কারণে মনে হয় আমার আল্লাহ আমারে ফাইভেট কার চড়ায় আমার বাপের হাসির কারণে আমারে পাঁচটা মাদ্রাসার মালিক বানাইছে আমার মায়ের দোয়ার কারণে আমার লাখ টাকার মালিক বানাইছে এটা আমার অহংকার নয় এটা আমার মা বাবার দোয়া এ যুবক তোর কদমে হাত দিলাম দে তোর কদম আমার সামনে দে আমি আমার জিব্বা লাগায় তোর কদম পরিষ্কার কইরা দিমু তুই যত বড় নেতা হস যত বড় হুজুর হস তোর মারে বাপ না দিলে যত বড় টাকাওয়ালা মালিক হস তোর মা যদি উফ কইরা কষ্ট দেয় তোর মা যদি বেজার হইয়া যায় আল্লাহর কসম তোর টাকার দাম নাই তুই যত বড় নেতা হস তোর বাপে যদি তুই তোর বাপের খাবার না দে তোর নেতামির কোনো দাম নাই আল্লাহর কসম যত বড় নেতামি যত বড় হুজুরগিরি পীরগিরি মা বাবার লগে চলবে না মা বাবার লগে চলবে না মা বাবার লগে চলবে না তোর মা যদি তোরে দোয়া করে তুই ফকিরনির ফুত হইতি ভারত তুই রাস্তার মুসিমেতর হইতি ভারত আমার আল্লাহ মা বাবার দোয়ার কারণে তোরে জিরু তাইকা হিরু বানাইতে দেরি করবে না আরে কত যুবক কান্দে কান্দা কান্দা কয় হুজুর আমার মা নাই আমার কোন মা দোয়া করব আমার বাপ নাই কোন বাপ দোয়া করব ঈদের দিন সন্তানেরা মায়ের পাও ধরে সালাম করে বাড়িতে যায় ঈদের দিন সন্তানেরা বাপের কদম ধরে সালাম করে মা ঈদগাহে যায় আমার মা নাই বাপ নাই আমি কার পাও ধরে সালাম করমু আমার নবী কইছে মায়ের পায়ে যেই ব্যক্তি সুমা দেয় সেই ব্যক্তি নাকি আল্লাহর কাবা ঘরে চৌকাটে সুমা দেয় হুজুর আমার মা নাই আমি কেমনে কাবা ঘরে চৌকাটে সুমা দিতাম আমার নবী ডাক দিয়া কয় যদি তোর মা না থাকে বাপ না থাকে মা বাবার কবরের সামনে যাইয়া রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা বইলা দোয়া কর আমার আল্লাহ ওই মা বাবার রুহানি ফয়েজ বরকত তুই সন্তানের দিয়া দিব ও সন্তান কিসের বাহাদুরি টাকার পয়সার দন্দৌলতের লাভ নাই মা বাপরে বাদ দেস না তোর কিসের নেতাগিরি বেড়া খাজা মাইনউদ্দিন চিস্তির মা নাই মাইনউদ্দিন চিস্তি কান্দে আল্লাহ আমি দুঃখ কার কাছে কইতাম আমার কষ্ট কেউ বুঝে না আমার মাও নাই মাইনউদ্দিন চিস্তি আসারান নামাজে দুই রাকাত নামাজে দাঁড়াইতো খাজা মাইনউদ্দিন খাজা গরিবে নামাজ খাজা গরিবে নামাজ দুই রাকাত নামাজে দাঁড়াইতো এশার নামাজ সইরা ফজরের নামাজের আযানের আগে দুই রাকাত নামাজ শেষ হইতো নামাজ কয় রাকাত রাত পুরাটা রে কাইট করে লাইতো ও গরিবে নামাজ দুই রাকাত নামাজ কেমনে সারা রাইত্র লাগে উনি ডাক দিয়া কয় কেমনে লাগে জাননি কেমনে লাগে জাননি কেমনে লাগে জাননি আমি নামাজ তো সাধারণ নামাজ পড়ি না আমি নামাজে সেজদায় গেলে আমার মাওলার দিদার হইয়া যায় আমি একদিন আমার মার লাগিয়া কানছি বাবার লাগিয়া কানছি আমি কানছি কথা সত্য রে আমার কান্নার ভিতরে আমার জালা জুরায় না রে জালা জুরায় না জালা জুরায় না রে অন্তরে লাগিয়াছে নবীর প্রেমের আগুন রে জালা জুরায় না জালা জুরায় মা রে এটা কি দুনিয়ার জালা নাকি
নবীর প্রেমের জালারে মাইনুদ্দিনের স্বপ্ন দেখা মদিনার নবীর কাছে রওনা দিছে রে যাইয়া দেখতাছে রাস্তা দিয়া যাইব হঠাৎ করে একটা মহিলা বরফ শূন্য এলাকায় ধান চিনেন নি ধান ধান লইয়া বরফের উপরে দিতাছে মাইনুদ্দিন চিস্তি ডাক দিয়া কই ওই বেড়ি তুমি কি পাগল নাকি কি নি আচ্ছা বরফের ভিতরে কেউ ধান ফালায় ধান ফালাইলে ধান হইব মাইনুদ্দিন চিস্তি ডাক দিয়া কই মহিলা তুমি কি পাগল নি আমি পাগল নি কি লেগে বলছেন আমারে পাগল এই ওয়াজ কিন্তু শেষের দিকে কেন বলছেন পাগল কয় তুমি বরফের উপরে কেন দান দাও কয় আমি বরফের উপরে দান কি এমনে দেইনি আরে বরফের উপরে তো কোনোদিন দান চাষ করলে হয় না মহিলা কয় আমনে মাইনুদ্দিন চিস্তি একটা পাগল মারাবা কয় না রে মাইনুদ্দিন চিস্তি কয় আমি তো পাগল আল্লাহ এবং নবীর পাগল আল্লাহ এবং নবীর পাগল হইলে এই কথা কেউ কয় না আমি বরফের উপরে দান তো রোপণ করার লাইগা দেই না আমি বরফের উপরে দান দেওয়ার কারণ হইল এই দানগুলা পশু পাখি খাইব আমার নবীর হাদিস আনজারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস যেই ব্যক্তি মানুষের প্রতি রহম দয়া করে না আমার আল্লাহ তার প্রতি রহম করে না আমি মানুষের প্রতিও দয়া করছি এবং পশু পাখির প্রতিও দয়া করছি আমি একবার একবার দয়া করার কারণ হইল জীবনে একবার মদিনার নবীর রওজা জিয়ারত করতাম নবীর পাগল ও আসকারাবাদের যুবক কমিটি নবীর পাগল হইয়া এতলা টাকা খরচ করে মাহফিল করলি এই টাকা তোর বিফলে না নবী নবী কইয়া কান্দবি কোন সময় জানি আমার নবী আইসা তোরে দেখা দিয়া দেয় আর কোন সময় জানি তুই যাইয়া একবার মদিনার নবীর রওজা মোবারকের মাটিটা বুকে নিয়া নিয়া কান্দবি আর কইবি ও মদিনার মাটি রে তুই যে বরকাতি রে বলেন মদিনার মাটি রে তুই যে বরকাতি রে আমার নবী নে কার নে বলে না আমার বাবা নবীর কারণে মদিনার মাটি ঘাটি হয়েছে এটা কি ঠিক না তাহলে এটা জোরে বলেন না ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে হায় রে ও মদিনার জোরে জোরে তুই পাগল হয়ে থাকে গই আমার নবী জির চরণে গো মাটি পাগল হয়ে আমার নবী জির চরণে গো আমার নবীর কারণে বলে না দুলাকে তাবিজ করে গলাতে রাখিব পরে ওইতা বীজ যার গলায় গো ভয় নাই তাহার মরণে নবীর পাগল নবী নবী কয়া কান্দ মদিনার নবী রওজা মুবারক এখনো দেখো নাই আল্লাহর কসম রে আল্লাহর কসম ঘুমের ঘরে নবী আইয়া দেখা দিতে দেরি হবে না শুধু নবী নবী কয়া কান্দ ওরে আরবে সাগর পারে দিব নাই কয়া মারে তোরে পাকি নয় তো উরে যাব ডানা
রাতে বর করি নবীর পাগল নবীর জন্য কান্দ গরিবে নামাজ কেমনে কানছে আর মহিলা কেমনে কানছে লক্ষ্য করো মহিলারে ওই গরিবে নামাজ কই তাহলে কি লেগা দাও কই দানগুলা সিডানোর কারণ পশু পাখি খাইব খাইলে লাভ কি কই আল্লাহ দোয়া কইরা আমারে মদিনা লইয়া যাইব কই খাতা করিবে নামাজ গো আপনি কই যান যাওয়ার সময় আমার একটা ভুল ধইরা গেছেন কই আমি মদিনা যাইতাছি গরিবে নামাজ কই যায় কই যায় জোরে বলেন না কই যায় খাদা গরিবে নামাজ মদিনা যায় মক্কায় যায় হজ কইরা খাদা গরিবে নামাজ গেছে মদিনায় মদিনা যায়া দেখে রে বন্ধু খাদা গরিবে নামাজ নবীজির রোজার এক পাশে যেই মহিলারে রাস্তায় দেখছে দান ছিডায় মহিলারে যায়া দেখে নবীর রোজার একটা পাশে দাঁড়ায়া দাঁড়ায়া জিয়ারত করে মহিলার কাছে যায় ডাক দিয়া কয় মা গো মায়া আপনি কেমনে আছেন মদিনায় কয় মাইনুদ্দিন রে ও কাদা গরিবে নামাজ মাইনুদ্দিন আমি মদিনায় এমনে আসি নাই আমি মহিলা দৈনিক সকালে একবার বিকালে একবার নবীর রওজা জিয়ারত করি মহিলারে মাইনুদ্দিন চিষ্টি কয় পাগল ভাইছস নি আমারে কয় আসলে তো আপনি একটা পাগলে কয় কেমনে আপনি পাগল কয় আমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াইয়া মানুষের দান সৎকা কইরা তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া নবী দেখার লাগে কান্দি আমি চোখ কাইটা আবার চোখটা খুইলা দেখি আমি নবীর রওজার সামনে হাজির হইয়া গেছি আরো জোরে কয় না সুবহানাল্লাহ ও মহিলা আর কোন সময় আসো কয় আরেকটা সময় হইলো তাহাজ্জুদের সময় একবার আর মাগরিবের নামাজের আগে তারে আসরের নামাজের পরে আমি যখন নামাজের মুসল্লার মধ্যে বৈশা যায় আসরের নামাজ কইরা তসবি তালিল কইরা চোখকুটা বন্ধ কইরা আসরের সময় চোখ বন্ধ কইরা মুরাকাবা করি ওই মুরাকাবার মধ্যে আমি চোখটা খোলার আগে আগে আমি চোখ বন্ধ করলে হঠাৎ কইরা চোখ খুলা দেখি নবীর রওজার কাছে নবীর রওজায় মাগরিবের নামাজ করি মাগরিবের নামাজ কইরা যখন আমি চোখটা বন্ধ কইরা আবার মুরাকাবার মধ্যে যাই এসারের নামাজের আদানের সময় আমি আবার ওই যে দূরের দূরে দিল্লির জমিনে আমি ওই জায়গার মধ্যে হাজির হইয়া যাই ও মা তুমি কেমনে অর্জন করলা কয় আপনি মাইনুদ্দিনের কারণে কয় তোমার লগে আমার কোনোদিন দেখা হইছে না কেমনে করলা কয় আপনি মাইনুদ্দিন চিস্তি যেই দিন দিল্লির আজমিরে বসবাস কাজাইছেন আজমিরের মধ্যে আপনার স্থান গড়ছেন আমি আপনি মাইনুদ্দিনের মধ্যে একটা সন্তান আশা করছিলাম আমার কোনো সন্তান হয় না আমি একজন বন্দা মহিলা আর আপনি মাইনুদ্দিনের মতো একটা সন্তান হওয়ার জন্য আমি একটা খাসি কোরবানি করে দিছি আর আমার আল্লাহ আপনি মাইনুদ্দিন রে ইজ্জত করার কারণে আমার আল্লাহ আমি মহিলার মদিনা জিয়ারত দৈনিক দুইবার করার ক্ষমতা দিছে আসেন আমরা সবাই ওই নবীরে দাঁড়ায় সালাম দেই ইয়া নবী আল্লাহ 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 পাগল মন মাশাল্লাহ আল্লাহ 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 করেন না আল্লাহ আল্লাহ একবার আর বাবলে না রে তো হইব রে ম প্রবন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ পাগল মন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ একবার আর বাবলে না রে তো হইব রে ম প্রবন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তুই মরে সঙ্গার সাথে পাইবি নাইয়াক জওয়ান পাগল মন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ একবার আর ভাবলে না রে তো হইব রে মরওয়ান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার অন্তর পুইরা কালা গো গরিবে নেওয়াজে প্রেমা গো নেই গাই গাই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার অন্তর পইরা কালা গো খাজা বাবা প্রেমা গো নেই গাই গাই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার অন্তর পইরা কালা গো গোসে বান্দারে প্রেমা গো নেই গাই গাই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ না বহু জিয়া
হইয়া প্রেম করিলাম মোরশেদ চান্দের শোনে গো আল্লাহুম্মা শুনো আল্লাহ 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 না বহুজিয়া প্রেম করিলাম হোসে মাঝে বান্দার প্রেম গো দয়াল বাজানের প্রেমা কোনে মশলা আল্লাহ 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 আপনে মেঘের বানু গো নবীজি আপনে মেঘের বাগান ও গো নবীজি আপনে মেঘের বাগান মারহাবা আল্লাহ 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 আপনে মেঘের বানু গো নবীজি আপনে মেঘের ও গো নবীজি আপনে মেঘের বাগান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোরাই তাম ফরা ও গো নবীজি আপনে মেঘের বাগান মাশাল্লাহ আল্লাহ 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 আপনে আল্লাহ রে প্রিয় গো হাবিব আপনে দয়া হো বাবান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে দেখাইতে আল্লাহ বানাইলেন যা ও গো নবীজি আপনে মেঘের বাবান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আপনে মেঘের বানু গো নবীজি আপনে মেঘের বাগান ও গো নবীজি আপনে মেঘের বাগান মারহাবা আল্লাহ 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 আমার অন্তর পুইরা কালা গো মুর্শিদ কেবলার প্রেমা কোনে এক মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার অন্তর পুইরা কালা গো হযরত কেবলার প্রেমা কোনে এক মাশাল্লাহ আল্লাহ 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 আয় বহরপে আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আমরা সবাই তার জিকির করি মাশাল্লাহ আল্লাহ 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 আয় বহরপে আব্দুল কাদের আয় বহরপে আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি তার মাশাল্লাহ আল্লাহ 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 বন্ধু বান্ধব বাসে যত জানা যায় যাবে শত শত আদার ঘরে কেহ থাকবে না মাশাল্লাহ আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথে নবীন রে দোয়ান পাগল মাশাল্লাহ আল্লাহ আল্লাহ একবার হার বাবলে না রে তু হই বলে মা প্রওয়ান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই জিয়ারতের উদ্দেশ্যে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা শরীফ একবার সূরা ইখলাস তিনবার কয়েকবার দুরূদ শরীফ আদায় করি